अरे तो जोरे बोलो यार रसूलल আরেকটু জোরে হবে না সকলে আস্তে আস্তে হচ্ছে কেন ভাই দাদু কোন ফুল দাও দিনি সবুজ লাল দাও হলুদ দাও এই ছেড়ো না ছেলে বকের থেকে দাও এই যে আছে এই তো আছে হলুদ কোথায় হলুদ দে এই কটা হয়েছে এই সাদা কোথায় সাদা রংটা কোথায় ওই তো সাদা তাই না প্লাস্টিক ফুলের একটা গজল বলতে চট করে আল্লাহ রাসূল বলেছেন তিনটা জিনিস পছন্দ করতাম একটা হলো বাল্লাহুমিয়া সাল্লুনা নামাজ দ্বিতীয় নাম্বার হলো আল আল মারাতু নারী তৃতীয় নাম্বার হলো পুষ্প মানে ফুল তাহলে এক নাম্বার হলো নামাজ দ্বিতীয় নাম্বার নারী জাত তৃতীয় নাম্বার ফুলের খুশবু এই তিনটা জিনিসকে নবী পছন্দ করতেন জোরে বলেন সুবহানাল্লাহ আরে তিনটা জিনিস রাসূল যখন পছন্দ করতেন তাহলে আজকে নাত শরীফ গজল বলা হবে না হবে না এই কারা কারা ঘোমাচ্ছেন হাত তোলেন দিনি কে ঘোমায় না তো মাশাআল্লাহ তাহলে আমি একা বলবো না আপনারা বলবেন কথা বলেন আমি একা বলবো না আপনারা বলবেন আপনারা বলবেন তো বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলতে পারবেন তো রাজি আছেন তো তাহলে হাত একবার তুলে তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ হাত তোলেন ছেলেরা নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর হাত নামান বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া মাশাআল্লাহ আরেকটু জোরে বলল ইয়া রাসূলুল্লাহ একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল মাশাআল্লাহ আরেকটু জোরে বলো বলল ইয়া রাসূলুল হলুদ ফুলকে পোষণ করি তোমার অন্তে কথায় পেলে মায়ার নবীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন হলুদ ফুলকে পোষণ করি তোমার অন্তে কথায় পেলে মায়ার নবীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে সবুজ রঙকে পোষণ করি তোমার অন্তে কথায় পেলে জান্নাতি হুর নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই হলুদ সবুজের দোকান থেকে তুলে গেছি মালা আখির দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূল মাশাআল্লাহ খুব সুন্দর একটা জোরে বললো ইয়া রাসূল সাদা রঙকে পোষণ করি তুমি রঙকে কথায় পেলে সাদা রঙকে পোষণ করি তুমি রঙকে কথায় পেলে মায়ার নবীজির নোরানি দাঁত সাদা ছিল বলে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন লাল ফুলকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে ও হদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই লাল সাদা হলুদ সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা তবে আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও
একবার দেখা দাও যদি ও গো কামলি ওলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বল বল ইয়া রাসূল আর জনি ইয়া রাসূল আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আর একটা শেষে একটা নাচ শুনিয়ে যাব রাজি আছেন তো নাচ ভালো লাগলো না খারাপ লাগলো নবী শান হাদিসটা মেশকাতে এসেছে কেলাসের নাম কামিল কেলাস ইয়াকুলুলি হাসানি না জীবাননি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস রাসূল বলেছেন যারা আমার নাত শুনে আর বলে ফারেশতা জিবরিলের নাম রুহুল কুদুস আল্লাহ তার হাতে রহমত দিয়ে তাদের মাঝে পৌঁছে দিও জোরে বলেন আরেকটু জোরে এটা তকবীর নারে তকবীর পিছন থেকে যারা দাঁড়িয়ে আছেন ওরা তকবীর দেয় না ওরা মনে করে জোরে তকবীর দিলে তো কাল থেকে নামাজ পড়তে হবে পিছন থেকে একটু জোরে বলে নারে থাকবে মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত বড় গোপরা মাঝের পাড়া ঈদগাহ ময়দানে মসজিদের উন্নতি কল্পে মহানি সাল্লে যাক আল্লাহ যেন আমাদের প্রতি রহমত নাজিল করে বলুন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আমিন মোটামুটি একটু চাঙ্গা আছে না ওই গোস্ত রান্না করতে গেলে এটা ধনিয়া পাতা দেয় না মায়েরা দেয় দেয় কিসের জন্য যাতে একটু খুশবু লাগে সেন্ট লাগে পাস করতে করতে একটু গজল বলা ধনিয়া পাতা ছিটে দেওয়ার মতো নাকি যাতে একটু